এই জিনিসগুলা আমি হচ্ছে এইবার ঈদে গিফট পাইছি। আচ্ছা এটা দিয়ে কিন্তু আমি মুখ ঢেকেও কথা বলতে পারবো যদি আমি কিছু দেখতেছি না। এরপরে যে গিফটটার কথা বলবো, যেই গিফটটা পেয়ে আমি যথারীতি একটু আশ্চর্য। হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আর আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। গতকালকে ঈদ ছিল, গতকালকে কোনো ভিডিও শ্যুট করা হয় নাই। আর আজকের ভিডিও শুরুতে আপনারা আমার ড্রোন ফ্লাই দেখছেন। আর এই ড্রোন ফ্লাই দেখানোর পেছনে কারণটা বলি, লাস্ট অনেকগুলো ব্লগে আমি আমার ড্রোনটা আপনাদেরকে দেখাইনি। ব্যাপার যেটা হয়েছে, অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া আপনি অনেকদিন ড্রোন ফ্লাই দেখাইতেছেন না বা আপনার ভিডিওতে ড্রোন ইউজ করতেছেন না। তো এই জন্য এই ভিডিওটা শুরুতেই ড্রোন ফ্লাই দিয়ে শুরু করলাম। আর যেই এরিয়াটা দেখছেন আপনারা ড্রোন ফ্লাইয়ে, ওইটা হচ্ছে আমার মানে বাসার এরিয়া, মানে ওইখানে আমার বাসা, ওইখানেই ড্রোন ফ্লাইটা দিচ্ছি। এখন আসি আমি হচ্ছে হাউজিংয়ে, এখান থেকে লিওনকে ঢাকায় আনলাম। অ্যাকচুয়ালি একটা জায়গায় যাব, মানে একটা জায়গা বলতে আশেপাশে, গতকালকে অনেক জায়গায় গেছি, প্রতিটা জায়গায় মানুষের ভিড় ছিল। ইভেন মানে গতকালকে কোনো ভিডিও শ্যুট করার ইচ্ছা ছিল না আমার, এই জন্য ভিডিও শ্যুট করি নাই। সো এখন আসি হাউজিংয়ে, এইখান থেকে বের হয়ে যাব। আর আমার ব্যাক সাইডে এগুলো কী বলে, বেকু বেকু। তো জিনিসগুলো অনেক সুন্দর লাগতেছিল, তো ভাবলাম এখানে বসেই হচ্ছে ভিডিও শ্যুটটা করি। তো এখন বাইক রাইড করতে করতে বাকি কথা বলি। তো এখন যাচ্ছি হচ্ছে এই একটু ফাঁকা এরিয়ায়। গতকালকেও বের হয়েছিলাম, গতকালকে বের হয়ে দুই তিনটা প্লেসে গেছিলাম। ফরিদপুরে যেই দুই তিনটা প্লেসে মানে মোটামুটি সবাই যায় বা ঘোরাঘুরি করে, বাট গতকালকে কোনো ভিডিও শ্যুট করি নাই, কোনো ক্যামেরা ট্যামেরা কিছু নিয়েই বের হয়েছিলাম না। আমি আপনাদের উদ্দেশ্যে দুই তিনটা কথা বলতে চাই। যেহেতু ঈদটা হচ্ছে কোরবানির ঈদ, তো গতকালকে আমি আমার ফেসবুক প্রোফাইলে, তারপর হচ্ছে মেসেঞ্জারে, ডেতে আমি যে ব্যাপারটাকে লক্ষ্য করে দেখলাম, মানে সবার কথা বলবো না, মানে ম্যাক্সিমাম কিছু ভাই ব্রাদার, কিছু ফ্রেন্ড, তারপর ফেসবুক ফ্রেন্ড, তারা যে কাজটা করছে কুরবানির বিভিন্ন, তারা যে মাংস কাটতেছে এই ছবিগুলো পোস্ট করতেছে, তারপরে গরুর মাথার ছবি পোস্ট করতেছে, আরও মানে এই টাইপের অনেক ছবি, মানে যখন গরুটাকে মানে কুরবানি দেওয়া হচ্ছে ওইটার ভিডিও শ্যুটও করতেছে। তো এই জিনিসগুলো ভিডিও শ্যুট করে ফেসবুকে ডেতে বা আপলোড করতেছে জিনিসগুলো, আমার কাছে ব্যাপারগুলো অনেক লেম মনে হয়। ইভেন মনে হয় যে এই কাজগুলো করা উচিত না। এখন চলে আসলাম ফরিদপুর বাইপাস সড়কে। আজকে যথেষ্ট ফাঁকা রোডটা, এতটাও ফাঁকা থাকে না কখনো, বাট গতকালকে আমি বের হয়েছিলাম বাইকটা নিয়ে, গতকালকে হাইওয়ে এত ফাঁকা ছিল, আমি জাস্ট চার গিয়ারে 125 তুলে পাঁচ গিয়ার ফেলতেই 138। তো বাইকটা কিন্তু অ্যাকচুয়ালি জোস, আর আমার খুব ফেভারিট একটা বাইক, আমার খুব ফেভারিট একটা বাইক কি মানে আমার নিজের বাইক এখন। সো এটার ব্যাপারে বলতেই হয় যে গতির রাজা। আচ্ছা সামনে কোনো একটা ফাঁকা প্লেস দেখব, ফাঁকা প্লেস দেখার পরে আমি আমার ড্রোনটা আবার ফ্লাই করব, আবার ফ্লাই করে হয়তো আপনাদেরকে কিছু সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করব। লেটস সি। ওকে, বাইক রাইড করতে করতে অ্যাকচুয়ালি গ্রামের মধ্যে ঢুকলাম। তো একটা সুন্দর জায়গা খুঁজতেছি যেখানে দাঁড়ানো যায়, দাঁড়ায় একটা ড্রোন ফ্লাই দিতে পারবো। আচ্ছা এই এরিয়াটা যথেষ্ট সুন্দর, ইভেন নারকেল বাগান, খান বাহাদুর তজ্জমালী ফাউন্ডেশন, গেরদা সাহেব বাড়ি। তো দূর থেকে যেটা দেখতেছি এরিয়াটা সুন্দর। সো ও আচ্ছা গেরদা সাহেব বাড়ি বলে না, আচ্ছা লিগন মোটামুটি সব কিছুই কম বেশি চিনে। তো এখন এটার মধ্যে একটু যাই, দেখি অ্যাকচুয়ালি এরিয়াটা কেমন। ওয়াও, দুই সাইড দিয়ে নারকেল গাছ আর সুপুরি গাছ, আর সামনে আই থিঙ্ক ফটোশ্যুট হইতেছে। ওয়াও, অ্যাকচুয়ালি এরিয়াটা যথেষ্ট সুন্দর। সো এখানে ড্রোন ফ্লাই দেওয়াই যায়।
লেটস সি। Later. তো ব্যাপার যেটা হইছে এসব নিয়ে আসছি, ইভেন মোটামুটি সবকিছু আনবক্সিং করা শেষ। তো এইগুলো আপনাদেরকে আমি একটা একটা করে দেখাবো। আর এই জিনিসগুলা আমি হচ্ছে এইবার ঈদে গিফট পাইছি, যদিও ঈদে আমি নিজের জন্য কিছু কিনি নাই, বাট এই গিফটগুলা আমি এই ঈদে পাইছি, ইভেন আমি যথেষ্ট খুশি। সো ফার্স্টের যে ব্যাপারটা বলি, আমার এক মামা আমাকে একটা গ্লাস গিফট করছে। সো পড়ছি, যদিও সত্যি কথা ফার্স্ট টাইম না, এটা পরে ঘোরাঘুরি হয়েছে, তো এটা পরে এই কথা বলি। তো এখন মেন কথায় আসি। তো ফার্স্টে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে GSX-R-এর উইন্ডব্রেকার। জিনিসটা কিন্তু অনেক সুন্দর, ইভেন এটা বাইক গিয়ারের প্রিন্স ভাই আমাকে গিফট করছে, উপরে বাইক গিয়ারের একটা লোগো আছে। আর এটা হচ্ছে সুজুকি GSX-R। সো এইটা পরে আমি মাঝে মধ্যেই হচ্ছে বাইক রাইড করব, ইভেন উইন্ড ব্রেকার হিসেবে ইউজ করব এটা। যথেষ্ট সুন্দর কিন্তু ইভেন GSX-R। আচ্ছা, এই উইন্ড ব্রেকারটা আপনাদেরকে একটু পরে দেখাই আমি, যদিও গরম অনেক, ভালো যদিও গরম সেটা তুমি বলে দিচ্ছ, তুমি বুঝতেছো যে তোমার কি অবস্থা আর আমার কি অবস্থা। আচ্ছা, এখানে সুন্দর কিন্তু এই করার সিস্টেম আছে, এটা লক করার, যদিও আমার এর আগে গুলাতে ছিল না। তো এই হচ্ছে উইন্ড ব্রেকারটা, আমি জানি না আমাকে কেমন লাগতেছে, সো দেখেন। তো এই উইন্ড ব্রেকারটা গিফট করছে আমাকে প্রিন্স ভাই, অনেক অনেক ধন্যবাদ প্রিন্স ভাইকে। যদিও এইটা না শুধু, আরও দেখাই, ওয়েট। ও, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমি এই জিনিসগুলো এইভাবে রাখতেছি, আমি একটা বাসার ছাদে আসছি, যদিও এই বাসাটা আমাদের না, সো এখানে রাখার মতো কোনো প্লেস নাই, হয়তো এই জন্য এখানে রাখতেছি। বাট গিফটগুলো কিন্তু একদম মনে লেগে রয়েছে, এখানে রাখতেছি বলে যে একটা ফালতু জায়গায় রাখতেছি এরকম কিছু না। সো এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম। নেক্সটে হচ্ছে এটার ব্যাপারে কথা বলি, এটা হচ্ছে ব্যান্ডানা, এটা অ্যাকচুয়ালি মাথায় উল্টা সাইডেও পড়ে, বা অ্যাকচুয়ালি ওই যে যখন লং ট্যুরে যাওয়া হয় তখন হচ্ছে মাস্ক হিসেবে ইউজ করা হয়, আবার মাথায়ও হচ্ছে ইউজ করা হচ্ছে। যাই হোক, আমি আপনাদেরকে দেখাই, এইটা কিন্তু ফার্স্ট টাইম আনবক্সিং করতেছি। সো এটা হচ্ছে এই যে, আমি একটা স্টাইলে আপনাদেরকে পরে দেখাই। আচ্ছা, এটা দিয়ে কিন্তু আমি মুখ ঢেকেও কথা বলতে পারবো যদি আমি কিছু দেখতেছি না। সো এই যে, সো যখন বাইক রাইড করব তখন এইটা সুন্দর করে করে নিব। আমি জানি না এখন ক্যামেরার ব্যাক সাইডে বা কেমন দেখা যাইতেছে। তো এটাও গিফট করছে প্রিন্স ভাই, সো এটাও এখন সাইড করে রাখি। এই হচ্ছে আরেকটা গিফট, যেটা হচ্ছে কিরিং, এটাও গিফট করছে প্রিন্স ভাই। প্রিন্স ভাই আমার বাইকের জন্য আরেকটা গিফট করছেন, যেটা হচ্ছে রিফ্লেক্টর ট্যাগ। আর এটা আমার বাইকের সাইলেন্সারে লাগানো হয়েছে, যেটার এক সাইডে সুজুকি লেখা আর এক সাইডে ওয়ার্নিং লেখা। এই গিফটগুলো হচ্ছে আমি প্রিন্স ভাইয়ের কাছ থেকে পাইছি। তো অনেক অনেক ধন্যবাদ প্রিন্স ভাইকে, এইভাবে গিফট করবেন ভাই সবসময়। আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে ইনফর্ম করি, সেটা হচ্ছে হেলমেট। তো এই হেলমেটটা হচ্ছে MT টার্গো। তো এই হেলমেটটার একটা কাহিনী আছে, সেটা আমি আপনাদেরকে একটু বলি, তারপরে একটু দেখাই, তারপরে বলি আর কি। সো এই হচ্ছে ব্যাপারটা,
আই থিঙ্ক আপনারা ছোট ক্যামেরায় দেখছেন কিনা, তো এটার ব্যাপারে বলি, এই হেলমেটটা ছিল হচ্ছে অসেক ভাইয়ের, অসেক ভাই বলতে ওয়েন ব্লগস, তো হেলমেটটা ওনার ছিল। আর আমি এতদিন ইউজ করছি HJC CL17, তো HJC CL17 যে ব্যাপারটা হয়েছে ওইটা আমার আগের বাইকটা ছিল রেড, আর ওইটার কালার ছিল রেড অ্যান্ড ব্ল্যাক, সো সেই ক্ষেত্রে আমার বাইকের সাথে ওইটা মোটামুটি মানাইতো। আর এই হেলমেটটা যে ব্যাপারটা হয়েছে, এখন আমার ইয়েলো কালারের বাইক আর এখানে কালারটা হচ্ছে ইয়েলো, সো অসেক ভাই আমাকে বলছে, এরা অনেক অনেক আগের থেকেই বলছে যে আসেন আমরা হেলমেটটা এক্সচেঞ্জ করি, তো কখনো ইচ্ছা করে নাই, কারণ HJC-র উপরে আমার অন্যরকম একটা ভালোবাসা ছিল। তো ফাইনালি যেহেতু বাইকটা চেঞ্জ করছি, এখন হচ্ছে এই হেলমেটটা মোটামুটি পরলে আমি দেখছি যে আমার বাইকের সাথে মানায়, এটা পরেও আমি যথেষ্ট মজা পাচ্ছি। আচ্ছা ওইটা আমি আপনাদেরকে পরে দেখাই। তো এই হচ্ছে আমার নতুন হেলমেট, যদিও এক্সচেঞ্জ, আর এটার উপর একটা স্টিকার লাগাইছি। আগের হেলমেটটাতে আমার ব্যাক সাইডে দুটো স্টিকার ছিল, আর এটার উপরে সামনে। তো এখন থেকে আমার সাথে সবসময় এই হেলমেটটা থাকবে, এরপরেও যদি আমি অন্য কোনো হেলমেট নিই সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন। তো হেলমেটের ব্যাপার ছিল এইটা এক্সচেঞ্জ ওয়েন ব্লগের সাথে। এরপরে যে গিফটটার কথা বলবো, যেই গিফটটা পেয়ে আমি যথারীতি একটু আশ্চর্য, আমার একটা ভাই সে আমাকে গিফটটা করছেন। সো গিফটটা হচ্ছে এইটা, রাইডিং জ্যাকেট। তো এই রাইডিং জ্যাকেটটা আই থিঙ্ক সবাই কম বেশি চিনেন, বা যারা রাইডিং জ্যাকেট সম্পর্কে আইডিয়া আছে এই ব্র্যান্ডটা চিনেন, জানেন। অ্যাকচুয়ালি আমি এইটা ঢাকা থেকে আনবক্সিং করছি, কারণ আমি এটা আমার আনতে হবে, আনতে যে অনেক প্যারা, দেখেন এটা মানে যদি আমি ব্যাগে করে আনতে যাই সো আমার পুরো একটা ব্যাগ নষ্ট হয়ে যাবে এই একটা রাইডিং জ্যাকেট আনতে। সো এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাই, যদিও গরম লাগবে, ইভেন যথেষ্ট গরম লাগতেছে, একদম টপটপ করে ঘাম পড়তেছে, বারবার মুছতেছি আর কি, তো একটু পরে দেখাই। আচ্ছা এটা যেহেতু আমি এখন পরবো, তো ফার্স্টে এই সাইডটা খুলে রাখি, এই সাইডটা না খুলে তো আমি ডাইরেক্ট মারাই যাবো মনে হইতেছে, এত গরম। সো আপনাদের জন্য এটার ভিতরে হচ্ছে, আমি যদিও এটা নিয়ে এত ঘাটাঘাটি করি নাই, তো বেশ কিছু ইউজার ম্যানুয়াল আছে, তো এগুলো আমি যেভাবে ছিল এইভাবেই রেখে দিই, আপাতত এগুলোর কোনো কাজ নাই। অ্যাকচুয়ালি এই রাইডিং জ্যাকেটটা পরার পরে নিজেকে একটু ভম্বল লাগতেছে, আর এইটা আমাকে লং ট্যুরে অনেক সেফটি দিবে, যেমন এই যে অনেক গার্ড আছে। তো এই রাইডিং জ্যাকেটটার ব্যাপারে আরেকটা কথা বলি, এই রাইডিং জ্যাকেটটা আমাকে যেই ভাই গিফট করছেন, তো উনি ওনার ব্যাপারটা একটু হাইট রাখতে চাইছে, তো উনি আমাকে বলছে যে ভাইয়া মানে ভিডিওতে এটা দেখাই সমস্যা নাই, বাট ওনাকে মানে ওনার সম্পর্কে মানে বলা নিষেধ। সো আমাকে কোন ভাই দিচ্ছে তো এটা আমি ভিডিওতে বলবো না, কারণ ভাই নিজে একটু হাইট থাকতে চাইতেছেন, তো এটাই ব্যাপার। তো এখন থেকে আমার ট্যুরে এই জ্যাকেটটা থাকবে। ভাইয়াকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রাইডিং জ্যাকেট আমাকে গিফট করার জন্য। তো গিফট পাইতে কার না ভালো লাগে, তো আপনারা চাইলেই কিন্তু আমাকে গিফট করতে পারেন, তো সেই ক্ষেত্রে মন খারাপ করবো না। তো এই ছিল ব্যাপারটা, আর এখন হচ্ছে এটা খুলি, তারপরে আপনাদের সাথে কথা বলি। তো এখন বাজে হচ্ছে 6:19, মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আর এখন একটু বাইরে যাব। আর আমার এই ভিডিওটা এতটুকুই, আমি যে গিফটগুলো পাইছি এগুলো আপনাদেরকে দেখাইলাম, দেখানোর পিছনে দুইটা কারণ, এক হচ্ছে মানে মোটামুটি আমি খুশি, আর সেকেন্ড হচ্ছে আমার এই গিফটগুলো, মানে গিফটগুলো বলতে মানে যেহেতু হেলমেটটা এক্সচেঞ্জ করছি, তারপরে উইন্ড ব্রেকার, তারপরে রাইডিং জ্যাকেট, তো এইগুলো এখন থেকে আমার ট্যুরের সঙ্গী হবে। তো এখন থেকে আপনারা এই জিনিসগুলো আই থিঙ্ক আমার ভিডিওতে দেখতে পারবেন, তো এই জন্য আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। আমার এই ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে আবারও ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।